সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নেই কি কি থাকছে আজকে আপনাদের জন্য বিচিত্রায়। বাউল গান আত্মার কথা বলে, বাউল গান অন্তরকে পরিশোধিত করে, তাই প্রতি বছরের মতো এবারও প্রয়াত আলহাজ মধু প্রয়াতের স্মরণে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মধুর মেলা আয়োজন করে তারই সুযোগ্য কন্যা কণ্ঠশিল্পী মমতাজ বেগম। বাউল সাধক আলহাজ মধু প্রয়াতের স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হল মানিকগঞ্জের সিংগাইরে তিন দিন ব্যাপী মধুর মেলার 21তম আসর। আলহাজ মধুপয়াতির সুযোগ্য কন্যা জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের উদ্যোগে সিংগাইর উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের ভাকুম গ্রামে মধু উজালা কোল্ড স্টোরেজ সংলগ্ন বাউল কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়, যেখানে মমতাজ বেগমের উদ্যোগে নির্মিত হয়েছে সুবিশাল বাউল মিউজিয়াম। বাউল গানের চর্চা, প্রচার ও প্রসারে মমতাজ বেগম দৃষ্টিনন্দন এই মিউজিয়ামটি তৈরি করেছেন। ইংরেজি নতুন বছরের 1 জানুয়ারি থেকে 3 জানুয়ারি মধুর মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রী আলহাজ জাহিদ মালেক স্বপন। মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই সুন্দর আয়োজন হয়েছে, আমরা খুবই আনন্দিত। আমরা এখানে আসতেই পারছিলাম না, এত লোকের ভিড় এবং এখানে সুন্দর আয়োজন হয়েছে। আমরা আশা করি আপনারা সুন্দরভাবে এই আয়োজনকে উপভোগ করবেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, মানিকগঞ্জের ঐতিহ্যকে ধরে রাখবেন। এটা একটা মানিকগঞ্জের ঐতিহ্য মধু মেলা, এই মেলাটাকে ধরে রাখতে হবে, আরও এটাকে বিস্তার লাভ করাইতে হবে, তবেই অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথির অনুরোধে অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী মমতাজ বেগম। তার গানে সন্তুষ্ট হয়ে তাকে সম্মানী দিয়ে সম্মানিত করে উপস্থিত অতিথি সহ দর্শকরা। এছাড়া এদিন সন্ধ্যা থেকে স্থানীয় শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত বাউল শিল্পীরা লোকজ গান পরিবেশন করেন। অনুষ্ঠানে অন্যমাত্রা যোগ করে লালন একাডেমির শিল্পীদের পরিবেশনা। শিল্পীদের গানে সন্তুষ্ট হয়ে গান শেষে সম্মানী দিয়ে শিল্পীকে সম্মানিত করে উপস্থিত দর্শকরা। এরপর রাত 10টায় শুরু হয় মূল আকর্ষণ পালা গানের আসর। রাতভর পালা গান পরিবেশন করেন শাহ আলম সরকার ও কাজল দেবান। জানি কো
ভিক্ষা মাগি দাঁড়ে দাঁড়ে এসো প্রভু জনার্দন গতিতে সচিতাম বরণ করি মধু চা তোমারি। মেলার দ্বিতীয় দিন রবিবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি। মেলার আকর্ষণ ছিল উপমহাদেশের বাউল শিল্পীদের অংশগ্রহণে লোকজ ও পালাগানের পরিবেশনা। শীতের তীব্রতার সাথে সাথে বাড়তে থাকে শিল্পীদের সুরের ঝংকার। এদিন অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে শিশু বাউল শিল্পীদের পরিবেশনা। মেলার শেষ দিনে একইভাবে স্থানীয় জাতীয় পর্যায়ের ফোক, বাউল, কাওয়ালি, বিচ্ছেদ, মরমি, আধুনিক ও পালাগানের খ্যাতনামা শিল্পীরা গান পরিবেশন করেন। মেলাকে ঘিরে বাউল কমপ্লেক্সও এর আশেপাশের এলাকার মানুষের মধ্যে বিরাজ করে উৎসবের আমেজ। আপনারা জানেন যে 21তম মধুর মেলা এবং এখানে দেশি বিদেশি অনেক বাউল সম্প্রদায় যারা বাউল, ফোক, মাটি মানুষের গান করে তারাই এখানে আসেন, অংশগ্রহণ করেন। এবং তিন দিনব্যাপী এই মেলা বিকেল থেকে শুরু হয়, মোটামুটি সারা রাত ধরে গান হয়। আমি মনে করি যে আমার বাবা মধুবয়াতী, আমার মা উজালা বেগম, তারা সবসময় আমার সাথে আছেন, আমার পাশে আছেন। আমি তো তাদেরকে এই মেলার মধ্যেই মানুষের সবার সাথে তাদেরকে এখানেই রেখেছি, অতএব তারা আমার সাথে আছেন, তারা আছেন বলেই তো আমি এত কিছু করতে পারি। দোকানিরা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, মিনি ট্রেন ও বিদ্যুৎ চালিত নৌকা সহ বিভিন্ন প্রকার রাইডস। এতে বড়দের পাশাপাশি ছোটরা উপভোগ করে মধুর মেলার 21তম আসর। প্রিয় দর্শক, সময় হলো একটি ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে বিনোদন জগতের আরো কিছু খবরাখবর। আশা করি সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিচিত্রায়। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় জয়নুল উৎসব ও মেলার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। ২৯ ডিসেম্বর বুধবার বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃত শিল্পাচার্য জয়নুল আবেদিনের 107তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যৌথভাবে তিন দিনব্যাপী জয়নুল উৎসব ও মেলার আয়োজন করে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনার পাশাপাশি এবছর শান্তা মরিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তা মরিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক। বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন, এই শিল্পীর জন্মদিন উপলক্ষে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা এক আনন্দ আড্ডার আয়োজন করে।
29 ডিসেম্বর বুধবার শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন উপলক্ষে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা চারুকলার আয়োজনে দিনব্যাপী এক আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের সাথে শিল্প আড্ডায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বরেণ্য শিল্পী আফজাল হোসেন। ইউডা চারুকলার চেয়ারপার্সন অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশের সভাপতিত্বে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবন ইতিহাস নিয়ে এই আনন্দ আড্ডায় দীর্ঘক্ষণ আলোচনা করেন শিল্পী আফজাল হোসেন। আলোচনার পর শিল্পীকে নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথি। শিল্পাচার্যের আঁকা মনপুরা, সত্তর ও মেডোনা নিয়ে দুটি ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন হয়। তার পছন্দের লোকজ ও ঐতিহ্যবাহী খাবার সকলের মাঝে পরিবেশনের মধ্যে দিয়ে শিল্পীকে স্মরণ করা হয়। জয়নুল আবেদিন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত ও শ্রেষ্ঠ বাঙালি চিত্রশিল্পী হিসেবে 1914 সালের 29 ডিসেম্বর ময়মনসিংহ জেলার কেন্দুয়ায় তিনি জন্মগ্রহণ করেন। ছেলেবেলা থেকেই শিল্পকলার প্রতি গভীর আগ্রহ ও অধ্যাপশায় তাকে বিখ্যাত চিত্রশিল্পীতে পরিণত করে। সুন্দর মনে সুন্দর মানুষ ছাড়া সাহিত্য চর্চা সফল হয় না, সেই ভাবনা থেকেই নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য চর্চার সুফল তুলে ধরতে এক অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্য সংগঠন রংধনু। 30 ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ফেসবুক গ্রুপ রংধনু সাহিত্য ও সংস্কৃতি পাতার আয়োজনে সাহিত্য পুরস্কার 2021 প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলহাজ কামাল হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক রানা মাসুদ, শিক্ষক আলহাজ মারোনা সাইফুল ইসলাম, অধ্যাপক এমদাদুল হক, অধ্যাপক মোহাম্মদ ইসরাবিল হোসেন, অধ্যাপক সেলিম মোল্লা, সমাজকর্মী ও শিক্ষানুরাগী মোহাম্মদ ফিরোজ মিয়া, অধ্যক্ষ রোশন হাসান রুবেল, পল্লী বিদ্যুৎ শ্রীপুরের ডিজিএম রফিকুল আজাদ রতন, লেখক ও কলামিস্ট সাইদ চৌধুরী সহ আরও অনেকে। অধ্যাপক কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদানের জন্য এবছর বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক ফকির, সাহিত্যিক রানা মাসুদ, শিক্ষক আলহাজ মারোনা সাইফুল ইসলাম, অধ্যাপক ইসরাফিল হোসেন ও অধ্যাপক নাসরিন পারভীন হেনাকে সম্মাননা প্রদান করা হয়। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করব। ইতিহাস ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা মিশনের সাথেই।